এখন আমি কি চাইছি এখন আমার শেয়ার দৌড় করতে আমি হাইকোর্টে রিট করব ওখানে দল পেলে আমি না জীবনে নির্বাচন করব না ও পুকুরি আলো কাল জানি ভাই আর বড় হয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক, হিরো আলম আর নির্বাচন করবেন না এটা জানালেন প্রিয় দর্শক, সেটা আপনাদের দলিল প্রমাণ সহ জানাবো কোন কারণে বলেছেন আমি আর নির্বাচন করবো না। এর সাথে গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, হিরো আলমের একটা পাগলা ফ্যান এসে তাকে জড়ি ধরে হমাও করে কেঁদে দিয়েছে, তার সাথে আর একটা ভিডিও আছে আপনাদের দেখাবো, সে হেরে গিয়েও মিষ্টি খাওয়াচ্ছেন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আসলে হিরো আলমের মনের যে একটা আস্থা বিশ্বাস এবং তার ভক্তদের যে একটা প্রভাব যেটা দেখছে যে সে হারেনি, এটার কারণে সে মিষ্টি খাওয়াচ্ছে এবং সে উপত্যকা একটা আপিল করেছে যার কারণে এটার বিচার একটা সুস্থ তদন্ত হওয়া চাই। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি কোন ভাই আমার বাড়ি বেঁচে তুমি তো বন্ধুরা হাজুর নাম দিতে পারি ভাই আমার দিন নেই ভাই দুই চারটারে পাঠ করি শোনা তুই উঠলে ভাই না আমার খুব টাকা হয়ে গেছে আমি করি বলছো না আমাদের গেল আপনার বাসা কোন জায়গায়? বীরগঞ্জ আপনার ইউনিয়নে কি কেন্দ্রে পাশ করছে ভাইয়া? দুইটাতে পাশ করছে। রেজাল্টের বেলায় তো দেখা যাচ্ছে যে তার ফেল রেজাল্টও পাশ দেখাচ্ছে। নিজের টাকা দিয়ে সব খরচ পাতি করছেন? ভাইয়ের কাছে কোনো টাকা নেন না? না, এক টাকাও নিনি মানা, এটা আজ তুমি খাওয়ার টাকা নিনি মানা। আপনি টাকা পাইছেন কই যে এত টাকা? আমার কাছে আসলে মানা, আমার কাছে আসলে আসলে ছেলে সরকারি লোক, এরা মনে করে সরকারের বাইরে এবং আইনের বাইরে কথা বলতে পারে, আমরা সবই বলতে পারি। আমার কাছে 60টা মুভি আছে, মুভি কটা রিলিজ সিনেমার কাজ শেষ হচ্ছে। কাকা নড়েন না? একটা বহু জমের লড়াই, নষ্ট কষ্ট টুকাই, এইভাবে 5টা সিনেমা রিলিজ করলো। একদিন আমার রিলিজ হলো নি নির্বাচনের কারণে, 2-3 মাস পিছিয়ে গেছিলাম। শুটিং গুলো কি হচ্ছে শেষ? শুটিং কমপ্লিট, খালি রিলিজ করলো। আচ্ছা, আজকে যে আপনার যে ভক্ত কাটাকাটি করলো আপনাকে, একটু তাকান না কাকা, সে কোথাকার? ফেমে আসতেছেন তার? উনি হলো যে পিলগঞ্জ। আজকে সকালবেলা বিভিন্ন জেলা থেকে ভক্তরা আজকে আসে কান্না কেটে ঘরে ঘরে, কি অবস্থা, মানে কেউ এই হাতটা মেনে নিতে চাইতেছে না যে আমি হাঁটছি। ভক্তদের বলছে আপনারা মনে করবেন আমি এমপি হয়েছে, আপনারা মনে করেন আমি হারে। এখন আমি কি চাইছি এখন আমার শেয়ার দৌড় করতে আমি হাইকোর্টে রিট করব, ওখানে দল পেলে আমি না জীবনে নির্বাচন করবো না। শুধু স্বতন্ত্র প্রার্থী যারা তাদের জন্য 1% নিয়ম, দলীয় যারা ভোট করতেছে তাদের কোনো নিয়ম নাই, দলীয় তো নিয়ম থাকবে না, তার দল করে
দল করে থেকে নিয়োগ থাকে দলের তো শক্তি আলাদা সাধারণ মানুষের কোনো মূল্য নাই দলের মূল্য এখন সবাই এখন তাই তারা স্বতন্ত্র পেতে দাঁড়াচ্ছেন তারা সবাই স্বতন্ত্র নেতার দেয় সবাই দলে যোগ দেন দলে যোগ দেওয়া জীবনে কেউ নির্বাচন করতে পারবেন না এখন বর্তমান সরকারে আমাদেরকে যারা স্বতন্ত্র প্রার্থী আছে কোন স্বতন্ত্র প্রার্থী থেকে দেশে থেকে কোনো নির্বাচন করতে পারবে না কারণ একটাই তারা চাচ্ছে দলীয় নির্বাচন হোক সবাই দলীয় ভাবে আসুক দলীয় ছাড়া কেউ নির্বাচন করতে এই আইনে তো নয় তাহলে আমাদের যে 1% ভোটার নিয়ম আছে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ম আছে এই নিয়ম বাতিল করা হোক তারা বলুক যে সবাই হলে যে দলীয় ছাড়া কেউ ভোট করতে পারবে না আর সরকার 7টা আসন দিয়েছে সাড়ে বিএনপি সাথে এই 7টা আসনে তারা ছাড়বে না তারা চাইছে 300 আসন তাদের দরকার 1টা আসন তারা হলে পারবে বাঙালিকে সাধারণ মানুষ দিবে না তা নাহলে এই 7টা আসন লেয়াতে পারবে কেন 7টা আসনে তাদের প্রার্থী দেওয়ার দরকার কি ছিল ইচ্ছে করলে 7টা আসন পায় হলে তো আওয়ামী লীগ দল প্রার্থী দিতে পারতো এই 7টা স্বতন্ত্র প্রার্থী করতে পারতো তা দেয়নি এই 7টা আসন তাদেরকে লাগবে এই জন্য যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে একটা অজুহাত থেকে মনে করে তাকে নির্বাচন থেকে বাতিল করে আজকে গত হল মোকাবিলার 8 তারিখ থেকে নির্বাচন কমিশন আমাকে বাতিল 8 তারিখ থেকে আজকে মনে করেন 15 তারিখ পর্যন্ত আমরা ভুগতেছি ওখান থেকে বাতিল করলো ঠাকুরে এখানে আসলাম এখানে আসলে নির্বাচন সত্যি আমরা আপিল করলো এখান থেকে বাতিল করলো তাহলে আমাদের এত মনে হওয়ার দরকার কি ছিল ডাইরেক্ট বলে দিত তো তোমরা স্বতন্ত্রবাদীকে ভোট করতে পারবো না তাহলে আমাদের এত মনে হলে যে মানে দৌড়ঝাঁপ করা লাগে না এত পরিশ্রম করা লাগে না মানুষরা এত আমরা পরিশ্রম করে আসার পরে তারা মানুষের দামই নাই এক কথাই বুঝে দিতে চাই এই সরকার চাইতেছে যে 7টা আসন আছে এই 7টা আসনে তারা ফেলবে সাধারণ মানুষকে 1টা আসনে তারা দেবে না জানি না আল্লাহ পর ভরসা রাখছি শেষ বারের মধ্যে ভরসা এইরকম আমার 2018 হয় এখান থেকে না পাওয়ার পরে হাইকোর্টে আমি রিট করে হাইকোর্টে থেকে পেয়েছিলাম আরেকবার আমি এদিকে আইন উপর শ্রদ্ধা আছে হাইকোর্ট পর্যন্ত যাবো পাইলে ভোট করবো নাহলে ভবিষ্যতে নির্বাচন করবো না কারণ এই সরকার আমি যে আইন করছে 1% এই আইনে দিন দেখে তো ভোট স্বতন্ত্র পার্টি বাস করতে পারবে না ভোটারও করতে পারবে না আজকে ফলাফল আপনারা হলো শূন্য আজকে ফলাফল কোন রেজাল্ট শূন্য আজকে কারণ আপনারা গত কয়েকদিন দেখেছেন আমাকে গৌর থেকে আমাদের বাতিল করেছে আজকে এখানে এখান থেকে বাতিল ঘোষণা করেছে দুই জায়গা থেকে বাতিল ওই যে বগরে আপনি 1% ভোটার দেওয়া দিয়ে কথা বলেছিলেন এখানেও মনে স্বাক্ষর নিয়ে দেয় ভুল হয় এখানেও একে দেওয়া দেখাচ্ছে এখানেও তারা স্বাক্ষর নিয়ে তারা খুঁজে পায়নি গরমিল পাশে ওই কারণে বাতিল করে এটা আমরা বলেছি আপনারা যাদেরকে মনে করেন সন্দেহ হইতেছে তারা স্বাক্ষর আপনাদের সন্দেহ হইতেছে তাদেরকে আমরা হাজির করে দিতেছে যে 5 জন আপনাদের সন্দেহ হইতেছে ওই হলে আমরা আপনাদের সামনে তাদেরকে হাজির করে দিই কিন্তু তারা এদের তো কোনো কথাই শুনেনি আর আপনারা যেই বলছে আমাদের ভোটার লিস্টে তাদের নাম পাইনি সেই নাম কিন্তু আমরা দেখে দিচ্ছি আমরা প্রমাণ সহকারে তাদেরকে জমা দিয়েছি আমরা দেখছি ওখানে গৌড়ও দেখছি ওরা ভালো করে কোনো যাচাই বাছাই করে না এবং মনে করে তারা খুঁজে পায় না ভালো মতে দেখুন 4000 আমরা ভোটারদের বাসায় একে একে করে 4000 ভোটারের বাসায় যায় আর ওনারা 2-4 মিনিটের মধ্যে 10টা নাম বার করে মনে করে ঘুরে দেখে না যে 4000 লিস্টের মধ্যে মনে করে কোন দেখাচ্ছে আমাকে ভোটার লিস্টে আছে কি না তাদের নাম আছে কি না এরা এরকম কিছু কিন্তু ঘাটে দেখে না না দেখেই এমনি বাতিল করে দেয় আরও হাত থাকতে পারে কারণ তা নাহলে 2টা আসন থেকে তো একবার বাতিল করার কারণ 1টা আসন তো অন্তত দেওয়ার কথা আমাকে এখন পদক্ষেপ এখন মনে করেন হলে যে হাইকোর্টে মনে করেন আজকে আমি রিট করবো আজকে আর টার্গেট আছে আজকে আর মনে করেন সবচেয়ে বড় কথা মানুষের এখন বর্তমানে আমি যা দেখলাম এখনকার পরিস্থিতিতে আমাদের সরকার এবং নির্বাচন কমিশনাররা এদের এত লোক লোভের তার শেষ নাই লোভের সেবা এক টাকার লোক ঠিক নাই মাত্র 7টা আসন বিএনপি ছাড়তেছে এই 7টা আসনে তারা দিতে চাইতেছে না 7টা আসনে ওদেরকে দরকার এই 7টা আসনে 1টা আসনে তারা ছাড়বে না এই 7টা আসনে ওদেরকে দরকার এই 7টা আসনে ওদেরকে দরকার না হলে এই 7টা আসনে 1% এই আইনটা কেন আমাকে 7টা আসন স্বতন্ত্র প্রার্থী করা দরকার নির্বাচনে গেলে আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে যারা দলীয় প্রার্থীরা নির্বাচন করবে তারা শুধু ভোটে দাঁড়াবে তাদের কোনো দৌড়ঝাঁপ করা লাগবে না তাহলে এখন ওখানে নতুন একটা আইন করা হোক যে তারা মধ্যে দলীয় প্রার্থী ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না কারণ আমরা 1% যারা এত খাটে নির্বাচন সবার স্বাক্ষর নিয়ে আসে সেই স্বাক্ষর তাদের মনে করেন পছন্দ যখন হয় তাহলে আইনের দরকার কি আমাকে তাতে বোঝা যাচ্ছে দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে প্রিয় দর্শক আমাদের একটা আশা ছিল যে হিরো আলম এমপি হোক দেখতাম সে 7 মাসে কী করে প্রিয় দর্শক দুঃখের বিষয়ে সে পরাজয় বরণ করলেন প্রিয় দর্শক আপনাদের কী মনে চায় আপনি কি বলতে চেয়েছিলেন যে হিরো আলম কি এমপি হবে কিংবা হলে ভালো হতো নাকি না হলে ভালো হতো আপনার মতামতটি কমেন্টে করে যাবেন প্রিয় দর্শক আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মাহমুদ হাসান দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু দয়া করে আমাদের চ্যানেলটি যদি দেখুন সাবস্ক্রাইব না দিয়ে থাকেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে